নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শ্রী সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 31শে ডিসেম্বর থেকে মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতি বকরি থেকে মার্গী হচ্ছে, আর এই মার্গী গতির পরিবর্তনে আগামী 2024 সালের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য কি ফল নিয়ে আসবে, অর্থাৎ যাদের জন্মকুণ্ডলিতে বৃশ্চিক রাশিতে লগ্ন অথবা চন্দ্র অবস্থান করছে তাদের জন্য এই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে। দ্বাদশ রাশি চক্রের অষ্টম রাশি হলো কিন্তু বৃশ্চিক রাশি। এই রাশির অধিপতি হলো মঙ্গল। দেবগুরু বৃহস্পতি বৃশ্চিক রাশির সাপেক্ষে দ্বিতীয় এবং পঞ্চম গৃহের অধিপতি, এবং আগামী 31শে ডিসেম্বর দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ভাবে কিন্তু মার্গী হচ্ছে। তাই গুরুর এই মার্গী গতির পরিবর্তনে কি ফল নিয়ে আসবে আগামী 4টি মাস, অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত, আর সে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে। প্রথমত দেখুন, দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ভাবের অধিপতি। দ্বিতীয় হলো স্থায়ী সম্পদ, কথা বলা, আপনার পরিবার, পারিবারিক বৃদ্ধি ইত্যাদির বিষয়ে বিচার করা হয়। অন্যদিকে পঞ্চম হলো আপনার উচ্চ বিদ্যা, প্রেম, ভালোবাসা, সেই সাথে কোকারিকুলাম অ্যাক্টিভিটি, ক্রিয়েটিভিটি ইত্যাদির বিষয়ে বিচার করা হয়। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি গৃহের অধিপতি দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ গৃহে তার মার্গী গতির পরিবর্তন ঘটাচ্ছে। ষষ্ঠ গৃহ থেকে আমরা বিচার করি রোগ, ঋণ, শত্রু, রিপু ইত্যাদির বিষয়ে। তাই এই গৃহে দেবগুরু বৃহস্পতি বেশ কিছু পজিটিভ রেজাল্ট এবং বেশ কিছু নেগেটিভ রেজাল্ট আসতে পারে। প্রথমত বলবো, ষষ্ঠ গৃহে গিয়ে দেবগুরু বৃহস্পতি বকরি হচ্ছে, তাই এই সময়ে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে আপনারা একটু সতর্ক থাকুন। পড়াশোনাতে সময় অবশ্যই ব্যয় করুন, অকারণে সোশ্যাল মিডিয়াতে সময় নষ্ট করলে আপনারা কিন্তু সমস্যায় পড়তে পারেন। তাছাড়া অন্ধের মতন কারোর কথা বিশ্বাস করবেন না এই সময়। পঞ্চম গৃহের অধিপতি ষষ্ঠ গৃহে থাকার জন্য আপনার প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে, সম্পর্কের অবনতি ঘটতে পারে, আপনার প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে এই সময়। যারা ক্রিয়েটিভ জগতের সঙ্গে যুক্ত রয়েছেন তারা অবশ্যই নির্দিষ্ট সময়ে সবকিছু করার চেষ্টা করুন। আপনারা যদি এই সময় নষ্ট করেন অযথা, তাহলে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আপনারা পৌঁছাতে পারবেন না, আর সেজন্য আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে। দ্বিতীয় গৃহের অধিপতি ষষ্ঠ গৃহে অবস্থান করছে এবং সেখানে মার্গী হচ্ছে। দ্বিতীয়ের পঞ্চম অর্থাৎ ষষ্ঠ গৃহে থাকার জন্য এই সময় আপনাদের স্থায়ী সম্পদের বৃদ্ধি ঘটবে, তবে কাগজপত্রের বিষয়টি আপনারা অবশ্যই দেখে নেবেন। নিজের কথা বলার বিষয়টিকেও অবশ্যই খেয়াল রাখবেন, একটু ভেবেচিন্তে কথা বলবেন, তাহলে সম্পর্কের ক্ষেত্রে আপনাদের ভালো হবে। তাই সার্বিক দিক থেকে বলা যেতে পারে দ্বিতীয় এবং পঞ্চম গৃহের অধিপতি ষষ্ঠ গৃহে যাওয়ার জন্য বেশ কিছু ক্ষেত্রে আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন এবং বেশ কিছু ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হচ্ছে। এখন আসবো দৃষ্টির বিষয়ে। দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ গৃহে থেকে তার পঞ্চম দৃষ্টি আপনার কর্মভাবকে দেবে, তাই এই সময় কর্ম সংক্রান্ত বিষয়ে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন। যারা দীর্ঘদিন কর্মের জন্য প্রচেষ্টা চালাচ্ছেন তাদের জন্য আগামী এই 4টি মাস, অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিল 2024 অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসবে। যারা দীর্ঘদিন প্রমোশন পাচ্ছিলেন না তারা কর্মে প্রমোশন পাবেন। স্যালারি সংক্রান্ত বিভিন্ন সমস্যার মধ্যে যারা ছিলেন তাদের ক্ষেত্রেও স্যালারি বা বেতন বৃদ্ধির যোগ তৈরি হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। যারা দীর্ঘদিন সম্পর্কের বিষয়ে বিভিন্ন সমস্যার মধ্যে ছিলেন, মার্গী অবস্থায় দেবগুরু বৃহস্পতি আপনাকে কর্ম সংক্রান্ত বিভিন্ন সুযোগ সুবিধা সামনে আনবে এবং সেই সুযোগ সুবিধাকে অবশ্যই জীবনে কাজে লাগান। দেবগুরু বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশ ভাবে দিচ্ছে। আমরা সবাই জানি জন্মকুণ্ডলীর ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ভাব খুব বেশি শুভ নয়, তবে বেশ কিছু ক্ষেত্রে অবশ্যই পজিটিভ রেজাল্ট দেবে এই সমস্ত গৃহ থেকে। দ্বাদশ ভাব থেকে আমরা সাধারণত বিদেশ, হসপিটালাইজেশন, মোক্ষ, পরিবর্তন ইত্যাদির বিষয়ে বিচার করি। যারা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো হচ্ছে। বাইরের কোনো ইউনিভার্সিটিতে যারা ভর্তি হতে চাইছেন এই সময় সুযোগ সুবিধা আসতে পারে। এই সময় শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল না রাখলে শরীর স্বাস্থ্য সংক্রান্ত খরচ বরচ বাড়তে পারে, তাই হসপিটাল খরচ বা ওষুধপত্রের খরচ বাড়তে পারে এই সময়। তাই সে বিষয়ে সতর্ক থাকার চেষ্টা করুন, কারণ দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ গৃহ থেকে দ্বাদশ ভাবকে দেখছে। এই সময় শত্রু সংক্রান্ত বিষয়ে যদি সতর্ক না থাকেন তাহলে অকারণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে এবং ফ্রড এর শিকার হতে পারে।
পারেন। অনলাইন ট্রানজ্যাকশনের বিষয়ে খুব সতর্ক থাকবেন আগামী চারটি মাস। তাই সব মিলিয়ে বলা যেতে পারে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি দ্বাদশ ভাবে একটা মিশ্র ফল আপনাদের জীবনে নিয়ে আসবে। এই সময় যতটা আধ্যাত্মিক চিন্তা ভাবনা করবেন, আধ্যাত্মিক ভ্রমণের সঙ্গে যুক্ত থাকবেন, ততটাই আপনাদের জন্য পজিটিভ হবে। দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ভাবে দৃষ্টি দেওয়ার জন্য যারা বিদেশে থাকার জন্য চিন্তা ভাবনা করছেন, ইমিগ্রেশন বা মাইগ্রেশনের কথা ভাবছেন, তাদের জন্য কিন্তু এই সময়টি যথেষ্ট পজিটিভ হবে। এখন আসব দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবকে দেবে আর তার জন্য কি ফল নিয়ে আসবে। আগেই বলেছি দ্বিতীয় ভাব হলো বৃদ্ধির ভাব, আপনার পারিবারিক বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি এবং আপনার কথা বলার গৃহ। তাই এই গৃহে গুরুর দৃষ্টি থাকার জন্য অবশ্যই আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন, অর্থাৎ আপনার স্থায়ী সম্পদের বৃদ্ধি ঘটবে। স্থায়ী সম্পদের বৃদ্ধির পাশাপাশি আপনার সার্বিক বৃদ্ধির যোগ তৈরি হবে। এই সময় যারা সন্তান নিতে চাইছেন নিতে পারেন, এই সময় বিবাহ সংক্রান্ত যোগাযোগ তৈরি হতে পারে, এই সময় নতুন মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি হবে, আপনার কথাবার্তার মাধুর্যতা বৃদ্ধি পাবে। যারা কনসালটেন্সি বা কাউন্সিলিং সংক্রান্ত পেশাতে যুক্ত রয়েছেন তাদের জন্য দেবগুরু বৃহস্পতির পূর্ণ আশীর্বাদ থাকবে। তাই দেবগুরু বৃহস্পতির তিনটি দৃষ্টির মধ্যে দুটি দৃষ্টি আপনার জন্য যথেষ্ট পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে, যেমন কর্মভাবে তার পঞ্চম দৃষ্টি, অন্যদিকে দ্বিতীয় ভাবে তার নবম দৃষ্টি। তবে সপ্তম দৃষ্টি আপনার দ্বাদশ ভাবে থাকার জন্য কিছুটা মিশ্র ফল আপনারা পাবেন। তাই সার্বিক দিক থেকে বলা যেতে পারে আগামী 2023 সালের 31 ডিসেম্বর দেবগুরু বৃহস্পতির এই মার্গী গতির পরিবর্তনে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল আসবে। দু একটি বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন আপনারা। সন্তান সংক্রান্ত বিষয়ে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, তাদের পড়াশোনা সংক্রান্ত বিষয়ে খেয়াল রাখবেন, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খেয়াল রাখবেন। এছাড়া পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে এই সময়। পিতৃতুল্য কোনো মানুষ আপনার কর্মক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে, তাই সেই সহযোগিতা অবশ্যই আপনার জীবনে নিয়ে এগিয়ে যাবেন। এখন আসবো কি ধরনের উপায় বা টোটকা আপনারা করবেন। প্রথমত বলবো প্রত্যহ আপনারা ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করবেন, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্র 108 বার করে প্রত্যহ জপ করবেন এবং তুলসী গাছের গোড়াতে অবশ্যই জল নিবেদন করবেন। এছাড়া প্রত্যহ হনুমানজির উদ্দেশ্যে একটি সর্ষের তেলের প্রদীপ নিবেদন করবেন, প্রত্যেক দিন না হলেও মঙ্গলবার করে দেবেন। সেই সাথে হনুমান চল্লিশা পাঠ করবেন, তাহলে অত্যন্ত শুভ ফল আসবে আপনাদের। ব্যবসা সংক্রান্ত বিষয়ে শুভ ফল পেতে অবশ্যই আপনারা শুক্রদেবের বীজ মন্ত্র জপ করবেন। প্রত্যেক দিন সন্ধ্যার সময় শুক্রদেবের বীজ মন্ত্র জপে অবশ্যই দৈনিক ইনকাম এবং ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনারা ভালো ফল পাবেন। সেক্ষেত্রে প্রত্যেক দিন সন্ধ্যার সময় ওম দ্রাম দ্রিম দ্রোম সহা শুক্রায় নমঃ এই মন্ত্র জপে অত্যন্ত শুভ ফল আসবে আপনাদের। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। নতুন কোনো রাশি বা লগ্নের বিষয়ে আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। আজ এই পর্যন্ত, নমস্কার।